खैरुल बशर बाद अज अंबिया मौलाली शेर खुदा दुनियार जमीने खाना काबार मध्य तशरीफ एनेछे। खाना काबाते भूमिष्ठ हवा दुई जन व्यक्ति, एक जन माँ खदीजतुल कुबरा रदियल्लाहु ताआला आत्मीय और एक जन रसूल करीमर आत्मीय। एक जन रसूल पाकर आत्मीय, एक जन खदीजतुल कुबरा अम्मा जानेर आत्मीय हकीम बिन हिजाम रदियल्लाहु ताआला, जिनी रसूल पाकर मुगर्रब साहाबार एक जन छिलेन। कोनो आमल केउ जदि प्रमाण करे काबाते जन्मग्रहण करा एटा फजाइलेर विषय नय, आमी बोलबो एटा काबारो शरफ मौला आलीरो शरफ, एटा शरफे काबा शरफे आली। समय जेहेतु कम आमी द्रुत कथा बलार चेष्टा करछि। आजकेर आवामुन नास थेके ओलामाए केरामेर मजलिस देखा जाच्छे आलहामदुलिल्लाह, दुई दिकेई ओलामाए केरामेर मजलिस आछे। आल्लाह पाक मौला आलीर फयज नसीब करुक। আমি গতবারও বলেছিলাম আলী আইন লাম ইয়ে আইন লাম ইয়া এর সাথে যদি একটা মিম লাগাই দেয় কি হয়? কি হয়? আলিম হচ্ছে আল্লাহ। আলীর সাথে যখন মিমে মুস্তাফা লাগবে ফয়জান ওই রব্বুল আলামিন যিনি আর রহমান আল্লামাল কোরআন বলেছেন ওনার ফয়জান থেকে আসবে এলম। মাহফিল শৃঙ্খলাবদ্ধ হওয়া, আদবের সাথে থাকা এত বড় জরুরি বিষয়। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ যখন আপনি আকাশে যখন পাখিকে উঠতে দেখেন, বিশেষ করে সাদা পাখি, কাক যখন উড়ে এক এক কাক এক এক দিকে ছুটে, যখন কোনো সাদা অতিথি পাখিকে আপনি দেখেন আপনি একা উঠতে দেখবেন না, তারা ঝাঁকে উড়ে। কিসে উড়ে? এবং তাদের সবাই এক কাতারে নয়, একজন ইমাম থাকে একজন। তো সাদা পাখিগুলো যখন অতিথি পাখি বলা হচ্ছে, ওই পাখি যখন আপনি শীতকালে দেখবেন ওই পাখি আকাশে উঠতে, যে কারো নজর কাটবে। মাওলানা রুমি বলছেন, মানুষ যখন শৃঙ্খলাবদ্ধ আদবওয়ালা হয়ে যায়, ফেরেশতার কাতারের চাইতে মানুষের কাতার আফজল হয়ে যায়। আমরা আফজালুন নাস বাদ আল আম্বিয়া হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা শুনলাম, এবং খাইরুল বশর বাদ আজ আম্বিয়া মৌলালি শের খুদার প্রশংসাও শুনলাম। নবুয়ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 23 বছর আগে, কত বছর? ওই 23-এর নিসবতে আজকে আমরা 23-এ রমজান আমরা উপস্থিত হয়েছি। 23-এ রমজানের মুবারকের রাত, আল্লাহ সেই 23-এর ফজিলত আমাদেরকে দান করুক। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছরে নবী পাকের কাছে জিবরিল ওহী নিয়ে এসেছেন, সেই ওহির জমানার ফয়েজ আল্লাহ আমাদেরকে দান করুক। খাইরুল বশর বাদ আজ আম্বিয়া মৌলালি শের খুদা দুনিয়ার জমিনে খানায়ে কাবার মধ্যে তশরিফ এনেছে। খানায়ে কাবাতে ভূমিষ্ঠ হওয়া দুইজন ব্যক্তি, একজন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার আত্মীয় আর একজন রসুল করিমের আত্মীয়। একজন রসুল পাকের আত্মীয়, একজন খদিজাতুল কুবরা আম্মা জানের আত্মীয় হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি রসুল পাকের মুগাররব সাহাবার একজন ছিলেন। কোন আমল কেউ যদি প্রমাণ করে কাবাতে জন্মগ্রহণ করা এটা ফজাইলের বিষয় নয়, আমি বলবো এটা কাবারও শরফ মৌলা আলীরও শরফ, এটা শরফে কাবা শরফে আলী। সময় যেহেতু কম আমি দ্রুত কথা বলার চেষ্টা করছি। আজকের আওয়ামুন নাস থেকে ওলামায়ে কেরামের মজলিস দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, দুই দিকেই ওলামায়ে কেরামের মজলিস আছে। আল্লাহ পাক মৌলা আলীর ফয়েজ নসিব করুক। আমি গতবারও বলেছিলাম আলী আইন লাম ইয়ে আইন লাম ইয়া এর সাথে যদি একটা মিম লাগাই দেয় কি হয়? কি হয়? আলিম হচ্ছে আল্লাহ। আলীর সাথে যখন মিমে মুস্তাফা লাগবে ফয়জান ওই রব্বুল আলামিন যিনি আর রহমান আল্লামাল কোরআন বলেছেন ওনার ফয়জান থেকে আসবে এলম। সংক্ষিপ্ত আকারে গত বছর ওনার এন্তেকাল পর্যন্ত, মিলাদ থেকে এন্তেকাল পর্যন্ত আলোচনা হয়েছে। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আন, আজকে আমরা ওনাকে কেন স্মরণ করছি এবং মাহফিলের নাম নিসবত রসুল কেন, এটার উপর ব্যাখ্যা গিয়েছে। এবং ঈদ পরবর্তী আমরা তোহফার সদস্যবৃন্দ নিয়ে তোহফার উপর একটা সওয়াল জবাব হবে ইনশাল্লাহ। অনেকের অনেক ধরনের প্রশ্ন আসলো, তোহফা কোত্থেকে আসলো? আমি এক লাইনে যদি উত্তর দিই, তোহফা ইয়ে মিলা হে মুজে সরকার নবী সে, তোহফা মিলা হে মুজে সরকারে
নবী সে বাকি সেটার উপর দলিল এবং সওয়াল জবাব যার যা প্রশ্ন আছে আমি উত্তর দিব। গত বছর আমাদেরকে একটা টাকা যারা আমানত হিসেবে দিয়েছেন ওই টাকাটা যে টিস্যুতে আমরা রেখেছি ওই টিস্যু এখন আমাদের কাছে আমানত আছে। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আমি কাউকে ভয় করি না, আমি আল্লাহ এবং রসুলের গ্রেফতারিকে ভয় করছি। লা ইমানা লিমান লা আমানাত লাহু, আল্লাহর হাবিব বলছেন যার আমানতদারি নাই তার ইমান। লা দিনা লিমান লা আহাদ লাহু, যার আহাদ নাই ওয়াদার বেনা ঠিক নাই তার দিন। কারো জনপ্রিয়তা আমার প্রয়োজন নাই, আমার জনপ্রিয়তা যদি আসমানে থাকে জমিনের কেউ আমার ওই মহাব্বতকে ছিনাই নিতে পারবে না। আজকে যার ফাতিহা আমরা করছি তিনি মুখতারে খুদা, তিনি মাহবুবে খুদা, তিনি শেরে খুদা, তিনি সুন্নি হোক গাইরে সুন্নি হোক। জুমার দিন দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় খুতবার শেষের দিকে যে বলছেন ইমাম সাহেব খতিব সাহেব ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান, জানে পড়ে না জানে পড়ে, জানে কিংবা জানে না, কিন্তু এই আয়াতের ভিতর আপনি নাম না নিলেও মাওলা মুর্তজা আলীর নাম চলে আসবে। কারণ ইনসাফ কেমন হতে পারে, বিচার কেমন হতে পারে, জুরিসপ্রুডেন্স কেমন হতে পারে, দারুল আদালত কেমন হতে পারে, দারুল হুকুমত কেমন হতে পারে, তার মিয়ার রেখেছেন আল্লাহ নকশে আলীর মধ্যে। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, মূলত এইটা আমাদের ইমামে আহলে সুন্নত আলে রসুল গাজী দীনে মিল্লাত সৈয়দ আজিজুল হক শেরে বাংলা আজিজুল মিল্লাত ওয়া দ্বীন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির একটা তরিকা। তিনি একুশে রমাদান মাওলা আলী শেরে খুদার ফাতিহা গরুর মেজবান দিয়ে করতেন, এবং ওই মেজবানের নাম ছিল বজমে ও শাকে নবী। শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ওই মাহফিল করতেন বজমে ও শাকে নবী, সেই মাহফিলের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন ইমাম আহলে সুন্নত আল্লামা হাশিম রহমতুল্লাহ আলাই। তো আমাদের জানা ছিল না, কিন্তু অজ্ঞাতসরও একটা আল্লাহর মেহরবানি যে আমরা নিজবতে রসুল, কেউ সাহাবা নিয়ে কথা বলছে কেউ আহলে বাইত নিয়ে কথা বলছে, আমরা বলি সাহাবাও আমাদের, আহলে বাইতও আমাদের সম্মানের, সাহাবাও আমাদের ইমানের হিস্সা, আহলে বাইতও আমাদের ইমানের হিস্সা। তাই আমরা দুইটাই মিলে নবীর পরিবার বিবি হোক আউলাদ হোক সাহাবা হোক নবী পাকের জবানে পাকের নিজবতে কোরআন এবং হাদিস, কোরআন হাদিস নবীর পরিবার নবীর সাহাবা সব কিছুই কিন্তু নিজবত। ওই নিজবতের দামানে যারা আছে ওই উম্মতরাও কিন্তু নিজবতে আছে। হুজুর বলেছেন রসুল পাকের চুল মুবারকের, ইমাম ইবনে সিরিন কি বললেন, কায়নাত জামানা ছুট যায় রুট যায় খলকে তো কি আগম না ছুটে হাত সে দামন তুমারা ইয়া রাসূলুল্লাহ। কায়নাতের সমস্ত ধনসম্পদ লিখে দাও, আমি ইবনে সিরিন থেকে রসুলের একটা চুল মুবারক চাও, আমি বলবো কায়নাতের খাজানা নিয়ে যাও, এই চুল মুবারক আমার কাছে কায়নাত থেকে দামি। উলাইকা হুম খাইরুল বরিয়া, এই আশেক রাই খাইরুল বরিয়া শ্রেষ্ঠ জাত, আশেক রাই শ্রেষ্ঠ জাত। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির সদকায় আজকের যে আয়াত কারিমা তিলাওয়াতের সুযোগ হয়েছে, আমি গত বছরে এই আয়াত পড়েছিলাম কোরআন পাকের 98 নম্বর সুরার 7 নম্বর আয়াত। এই আয়াতের সঠিক মফহুম মাওলা আলী শের খুদা যিনি শাহিন শাহে ভেলায়ত, যিনি ইমামে আরবাবে তরিকত, যিনি মখজনে এলমে হাকিকত ও মারেফত, যিনি মাহবুবে খুদা, যিনি মুখতারে খুদা, যিনি শেরে খুদা, যিনি মুরতাদা, ওই আলী কর্রমাল্লাহু ওয়াজহুর সদকাই নবীজির এলমের শহর থেকে দারুল হিকমা থেকে আল্লাহ পাকের হাকিমুন আহকামুল হাকিমিন আলিমুন ওয়াদুদুন রউফুর রহিমুন নামের সদকাই রহমান নামের সদকাই আল্লাহ আমাদের সিনাতে এই আয়াতের এলম দান করুক। মাশাআল্লাহ হাজরিন, ওনার মিলাদ হয়েছে, জন্ম হয়েছে 599 খ্রিস্টাব্দ, এন্তেকাল হয়েছে 661 খ্রিস্টাব্দ 40 হিজরিতে। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোথায় আছে? সাধারণ একটা আমরা আমাদের দৃষ্টিতে সাধারণ বর্ণনা দিলেও ওই রসুলের আমলের মধ্যে, দৈনন্দিন আমলের মধ্যে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েব প্রমাণিত হয়। ইমাম হাসানুল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন তৃতীয় হিজরির 15 রমাদান, তৃতীয় হিজরির 15 থেকে 7 যোগ করেন 15, 16, 17, 18, 19, 20,
একুশ তারিখ আকিকা, সন্তানের আকিকা করা হয় সাত দিনে, না হলে চোদ্দ, না হলে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন হিজরির যেই দিনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য কোরবানি দিয়েছেন, আকিকা মানে কোরবানি দেওয়া, ওই দিন মাওলা আলী শের খুদা চল্লিশ হিজরির একুশে রমাদানুল করিম আল্লাহর নবীর দিনের খাতিরে কোরবান হয়েছেন, আর ওই দিনে মসনদে খেলাফতে বসেছেন ইমাম হাসান মুজতবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আগাম ওই খেলাফতের মসনদ দিয়েছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে খোলাফায়ে রাশিদিন আরবা নয়, খোলাফায়ে খামসা, পাঁচ খলিফা, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খুদা, ইমাম হাসান, পাঁচজন খোলাফায়ে রাশিদিন। আপনি যদি উমর বিন আব্দুল আজিজকে খোলাফায়ে রাশিদের মধ্যে রাখতে পারেন, আহাককে, একটা হচ্ছে হক, একটা হচ্ছে আহাক, আহাক মানে অতিরিক্ত অধিক হকদার এবং গ্রহণযোগ্য, ইমাম হাসানুল মুজতবা রাদিয়াল্লাহু তাআলার ফয়জান আল্লাহ নসিব করুক। এখতলাফি অনেক মশলা আছে, আমি কাউকে কটাক্ষ করে বলবো না, এলমের জবাব এলম দিয়ে হয়, এলমের জবাব কখনো অজ্ঞতা দিয়ে হয় না, জেহালত দিয়ে। কেউ বলতে পারে এই কাজ তো ওনারা করেন, অথবা কাবাতে জন্ম হওয়া এটা ফজিলতের বিষয় নয়, ফজিলতের খাবার খাওয়া, আমি বলি খাবার খাওয়া কোনো ফজিলতের বিষয় নয়, কিন্তু খাবারটা যখন সাহরি হয়, খাবারটা যখন ইফতার হয়, খাবারটা যখন আল্লাহ এবং রসুলের নিজবতে হয়, এটা তাবাররুক হয়ে যায়, তাবাররুক, সাহারিও তাবাররুক, ইফতারও। তাহলে খাবারে কি নিজবতে তাবাররুক বানাইয়ে দেয়, আজকে যদি নিজবতটা আমরা ধরতে পারি, আমরাই তাবাররুক, আমরাই মুবারক, আমরাই মুবারক। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির যাকে দুনিয়া আন্তা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তুমি আলী আমার ভাই বলেছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে রসুল যাকে নিজের ভাই বলেছেন, তিনি নবীকে বলেন নাই যে আপনি আমার ভাই, আপনি আমার মতো, কিন্তু যাদেরকে নবী বলেন নাই তারা নিজেরাই বলে বলে বেড়ায় নবী আমার মতো, নবী আমার ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। আর একটু উচ্চ আওয়াজ বলো, নাউজুবিল্লাহ, বলতে হলে মাওলা আলী বলতেন তিনি আমার ভাইয়ের মতো, ভাই, চাচা তো ভাই, চাচা, খালা, সবাই ডাকে ইয়া রসুলুল্লাহ, ইয়া। এক ব্যক্তির উপর আমি জবাব দিচ্ছি না, আমি আকীদতের উপর জবাব দিচ্ছি, আমি শয়তানের উপর জবাব দিচ্ছি না, শয়তানের উপর জবাব দিচ্ছি। শয়তান এবং শয়তানের মধ্যে তফাত, ইবলিস এবং ইবলিসিজমের মধ্যে তফাত আছে, ব্যক্তির উপর আমার কোনো জবাব নাই। ওয়িলাদাতুহু কানাত ফি জাওফিল কাবা, অনেকে মনে করছেন এটা কোনো ওয়াজের কিতাবে আছে, এটা ওয়াজের কিতাব নয়, বরং নামি দামি মুসলিম শরীফের সরা করেছেন এমন ইমাম, বুখারি মুসলিমের শরতে কিতাব লিখেছেন এমন ইমাম, অসংখ্য ওলামায়ে কেরাম এটার উপর লিখেছেন, এমন কি যেমন নাকি উসুল হাদিসের মধ্যে আপনি আসমাউর রিজাল একটা কিতাব, আসমাউর রিজাল একটা অধ্যায় যেখানে হাদিস বর্ণনাকারীর জীবন সংক্রান্ত আলোচনা করা হয়, একজন আম মানুষ যদি পড়ে যে একজন আরেকজনকে দুর্বল বলে, সবল বলে, ভালো বলে, মন্দ বলে, তাহলে না বুঝলে একজন মানুষ এই কিতাবের মর্ম না বুঝলে বলবো কি আরে এটা কি কিতাব, পুরো গীবতে ভরা। আসমাউর রিজাল তো কি গীবতে ভরা, আসলে এটা গীবত নয়, এটা উসুলউদ্দিন। তাহলে গীবত এবং উসুলকে ফরক করার ক্ষমতা আম মানুষের নাই, কিন্তু ফেসবুকে লিখতে বসে গেলেন, কথা হক আপনি বলতে পারবেন না, এমন অনেক কথা আছে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আপনি বলবেন ইয়া রব্বি, আপনি মানুষের খোদা, ইয়া রব্বান নাস আযহিবিল বাস, হাদিসে বাক আছে, বুখারীতে আছে, ইয়া রব্বাল কাবা, আল্লাহ তো কুকুর এবং শুকুরকে বানিয়েছেন, আপনি দোয়ার সময় বলেন না কেন হে কুকুরের খোদা। কথা হক বললে কুফরি, নিজবত কি বলেন না, নিজবত মানে সম্পর্ক, নিজবত মানে সম্পর্ক। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির দিন, আমার পেয়ারা নবীজি ধর্ম প্রচার করলেন সর্বপ্রথম সোমবারে, দুনিয়ার জমিনে এসেছেন সোমবার, ওহি নাজিল হয়েছে সোমবার, নবুয়তের এলান হয়েছে সর্বপ্রথম সোমবার, সোমবারে রসুলে পাকের নবুয়তের এলান হয়েছে, মঙ্গলবারে মাওলা আলী ইমান এনেছেন। হুয়া সানি আও সালিসুন নাসে দুখুলান ফিল ইসলাম,
হয়তো দ্বিতীয় নয়তো তৃতীয় নাম্বার মুসলমান, দ্বিতীয় নয়তো তৃতীয় নাম্বার মুসলমান, যার ইসলাম নয় আখলাক পর্যন্ত লালিত হয়েছে নবী মুস্তাফার হাতের মধ্যে, যার প্রথম নজর ছিল রসুলে পাকের চেহারায় পাকের দিকে, যার প্রথম রিজিক ছিল রসুলে পাকের লোয়াবে দেহান থেকে, যিনি সর্বপ্রথম খুশবু নিয়েছেন খুশবু এ মুস্তাফা। হুজুর বলেছেন আল্লামা ইকবালের একটা শের, দারো সিকান্দর সে ও মর্দে ফকির আওলা হো জিসকে ফকিরি মে বু আসাদুল্লাহ। আলীর খুশবু না থাকলে ওলি কখনো হয় না, হোক কাদরি হোক চিশতি হোক সারওয়ার্দি হোক নকশবন্দি হোক মুজাদ্দিদি, বুয়ে আলী না হলে ওলি কখনো হবে না। কারণ আমি বলি কাজী সানাউল্লাহ পানিপতি দেবন্দিরা সুন্নিদের চাইতে যাকে বেশি মানে, কিতাব তাফসিরে মজহারি সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 সূরা আল ইমরানের কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসের তাফসির, এই লিন্নাসের লাম লামে ইনতিফার তাফসির করতে গিয়ে তিনি বলেছেন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ বেলায়ত দিয়েছেন দিচ্ছেন দিবেন, প্রত্যেক ওয়ালি একটা জিনিস বানানোর জন্য মিস্ত্রি আছে। মিস্ত্রিকে সাজ বলা হয়, কার সাজ কার মানে কাজ, কার থাকলে কার সাজ থাকে, ওলি আছে মানে ওলি সাজ আছে, এখনো আলী আছেন তাই ওলি হচ্ছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস। আরেকটা নারা আমি যুক্ত করতে চাই, আপনারা বলবেন হক সবিয়ার, কি বলবেন? নারায়ে সাহাবা, নারায়ে সাহাবা, নারায়ে সাহাবা, আলিফ থেকে ইয়া পর্যন্ত সিদ্দিক আকবরের আলিফ মাওলা আলীর ইয়া পর্যন্ত প্রত্যেক সাহাবা হক সাহাবা। কেউ যদি বলে উনি এই ভুল করেছেন, উনি মাসুম নয়, আপনি ওনার ভুল প্রমাণ করলেও আপনার সারা জিন্দগির এবাদত, উনি একটা মুহূর্ত যেটা নবী মুস্তাফার কদমে কাটিয়েছেন ওই জামানার সাথে আপনার তা কিয়ামত এবাদতের তুলনা হবে না। সাহাবি এবাদত দিয়ে নয় সোহবত দিয়ে হয়। আমার জানতে হবে, হাদিসে বাকি আছে, এ হাদিস রওয়ায়ত করছেন হযরতে সুলতান আল মশায়েখ জারি জারবখশ নিজামউদ্দিন মাহবুবিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি, সোহবতুল মুমিনে নূরুন ও রহমাতুল্লিল আলামিন। একজন হাক্কানি মুমিনের সোহবত নূর, একজন হাক্কানি মুমিনের সোহবত নবী মানেওয়ালা মুমিনের সোহবত যদি নূর হয়, সোহবতের মুস্তফা নূরুন আলা নূর, নূরুন আলা আল্লাহর প্যারা মাহবুব নবীজির উপর ইমান আনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপর 16 জন নবী পাকের কাতেবে ওহি ছিলেন, কতজন কতজন? প্রথম ক্যাটাগরির কাতেবে ওহি মাওলা আলী শের খুদা, কাতেবে ওহি কে ছিলেন? হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। গত বছর যে শিরোনাম দিয়ে আমি শুরু করেছিলাম, উরিফা আলী ইবনে আবি তালিব বিইলমিহিল গাদির সাওয়াউন কানাত উলুমি দ্বিনিয়া ওয়া দুনিয়াবিয়া, আল্লাহ তাআলা মাওলা আলীকে এমন এলম দিয়েছেন দ্বীনের এলমও পরিপূর্ণ দুনিয়ার এলমও পরিপূর্ণ। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলছি, শিরোনাম উদাহরণটা শিরোনাম, কোরআন হাদিস ফিকা যা কিছু বলা হচ্ছে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক যদি আল্লাহ পাকে মাহফিলকে জারি রাখে, মাওলা আলীর তফসিরের উপর আলোচনা হবে, হাদিসের উপর আলোচনা হবে, ফিকার উপর আলোচনা হবে, যেহেতু সময় কম আমি শিরোনামটা বলছি। বীজগণিত আছে না? বীজগণিতের উপর মাওলা আলীর আলম আছে, বীজগণিতের উপর, যেটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বলছি, এটাও কারো বানানো নয়, এটাও আমাদের ঘরের মুসলমানের ঘরের, যেই সূত্র থেকে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। খাজানা আলী কা হ্যায়, খাজানা আলী কা হ্যায়, আল্লাহর প্যারা মাহবুব নবীজির সোহবতে এত এলম দিয়েছেন। আল্লাহর নবী যদি কাউকে সিনাই জড়িয়ে ধরে বলে আল্লাহ তাকে এলম দাও, তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস হয়ে যায়। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বললেন, হুজুর কি বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে মাওলা আলীর এলমের সামনে আমি পুকুর তিনি সমুদ্র, তিনি তিনি কি মাওলানা জামি বলছেন, আলী শাহ হায়দার ইমামান কবীরা, আলী শাহ হায়দার
इमामन कबीरा अली शाह हैदर, इमामन कबीरा अली शाह हैदर, इमामन कबीरा अली शाह हैदर, इमामन कबीरा ज़बादे नबी शुद बशीरन नजीरा, ज़बादे नबी शुद बशीरन नजीरा अली शाह हैदर। अल्लाह प्यारा महबूब नबी जीर बशीरन नजीर समीउ बसीरन वसी छिलेन मौला अली। हजरत उमर रदियल्लाहु ताआला मिंबर दाड़िए, ओलामाए किराम जानें युद्ध होच्छे ईराने, মদিনার মিম্বরে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু আনহু ইরান দেখতে পাচ্ছেন। বলছে ইয়া সারিয়াতু আল জবাল, পাহাড় ছাড়িও না, পাহাড় ধরো সারিয়া। উপস্থিত সবাই বলল সারিয়া তো গেছে যুদ্ধের মধ্যে, সারিয়াকে ডাকছে কেন? ফারুক আজমের নজর কেউ দেখছে না, সবাই আনমনা হয়ে দেখলেন যে তিনি খুতবার মাঝখানে এই ধরনের কি কথা বললেন, যে নাই তার ব্যাপারে কথা বলে। মাওলা আলী ছাড়া সবাই কথা বলল, মাওলা আলী বলেন নাই, কারণ নজরে উমর কেউ নজরে আলী দেখছে। জেবাদে নবী শুদ বশীরান, জেবাদে নবী শুদ বশীরান নজিরা। একজন নকশবন্দি বলছেন, কে বলছেন? খবরদার, যে যে সিলসিলা হোক, নবী পাকের সাহাবিয়তের শরফ মর্যাদাও মাওলা আলীর আছে, আহলে বাইতের শরফও ওনার আছে। ভিতর বলেন বাহির বলেন, সব তাআল্লুক নবীর সাথে। আল্লাহ ওনার ফয়জান আমাদেরকে নসিব করুক।